ইয়ার্স নিয়ে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মহড়ায় রাশিয়া। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় আবারও ব্যর্থতার কথা স্বীকার করল আমেরিকা। ডলার ছেড়ে অন্য মুদ্রা ব্যবহারে বাধ্য করেছে যুক্তরাষ্ট্রই, বলল পুতিন। যে কারণে রাশিয়াকে পরমাণু অস্ত্র মোতায়েনের অনুমতি দিয়েছে বেলারুশ। বাইডেন নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ইয়ার্স নিয়ে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মহড়ায় রাশিয়া। পারমাণবিক ক্ষমতা প্রদর্শনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইয়ার্স নিয়ে মহড়া শুরু করেছে রাশিয়া। প্রায় 12,000 কিলোমিটার রেঞ্জের এই ক্ষেপণাস্ত্র একাধিক পারমাণবিক ওয়্যারহেড বহনে সক্ষম। বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টেলিগ্রামে এক বিবৃতিতে জানানো হয়েছে, মহড়ায় 3,000-এর বেশি সামরিক সদস্য অংশ নেওয়ার পাশাপাশি 300-এর বেশি সামরিক সরঞ্জাম ব্যবহৃত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, রাশিয়ার 3টি অঞ্চল থেকে ইয়ার্স ক্ষেপণাস্ত্র মহড়া চালানো হবে। তবে কোন 3টি অঞ্চল তার নির্দিষ্ট করে বলেনি তারা। স্থলভিত্তিক ইয়ার্স ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে রুশ টপল পদ্ধতির ক্ষেপণাস্ত্রের প্রতিস্থাপন হিসেবে দেখেছেন বিশ্লেষকেরা। তাদের মতে, অপ্রতিরোধ রুশ ক্ষেপণাস্ত্র হিসেবে এটিকে তৈরি করতে চান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সামরিক বিশ্লেষকেরা বলেছেন, ইয়ার্স ক্ষেপণাস্ত্রগুলো স্বাধীনভাবে পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম এবং এগুলো সহজে বহনযোগ্য। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া কয়েকবার সামরিক মহড়া চালিয়েছে, কখনো এককভাবে, কখনো চীন বা দক্ষিণ আফ্রিকার সঙ্গে সম্মিলিতভাবে মহড়া চালিয়েছে মস্কো। সম্প্রতি জাপান সাগরের দিকে সুপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালিয়েছে রুশ নৌবাহিনী। কিছুদিন আগে বেলারুশে পারমাণবিক অস্ত্র স্থাপন এর সিদ্ধান্তের কথা জানিয়েছে মস্কো। এদিকে জানিয়ে দিব, হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় আবারও ব্যর্থতার কথা স্বীকার করল আমেরিকা। মার্কিন বিমান বাহিনীর প্রধান ফ্রাঙ্ক কেন্ডাল দেশটির আইন প্রণেতাদেরকে জানিয়েছেন যে চতুর্থবারের মতো আমেরিকার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে। চলতি মাসের মাঝামাঝি সময়ের দিকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা সর্বশেষ চালানো হয়। ফ্রাঙ্ক কেন্ডাল জানিয়েছে, চলতি মাসে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ARRW পরীক্ষা চালানো হয়, কিন্তু তা সফল হয়নি। এই প্রেক্ষাপটে তিনি এই ইঙ্গিত দিয়েছেন যে লকহিড মার্টিন কোম্পানির পরিবর্তে রেইথন কোম্পানিকে দিয়ে এই ক্ষেপণাস্ত্র নির্মাণ কাজ সম্পূর্ণ করতে হতে পারে। গতকাল মার্কিন প্রতিনিধি পরিষদের প্রতিরক্ষা বিষয়ক কমিটিতে শুনানির সময় কেন্ডাল বলেন, সর্বশেষ পরীক্ষার কোনো তথ্য আমরা পাইনি। ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন ব্যর্থ হয়েছে সেটি জানার জন্য এই তথ্যগুলো জানা জরুরি। বর্তমানে আমরা এগুলো সংগ্রহ করার চেষ্টা করছি, যাতে বোঝা যায় কেন এই পরীক্ষা ব্যর্থ হয়েছে। গত 13 মার্চ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল থেকে আমেরিকা তাদের সর্বশেষ হাইপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। কেন্ডাল হাউস কমিটিতে শুনানির সময় সে সম্পর্কেই কথা বলেছেন, তবে তিনি সুনির্দিষ্ট করে বলতে পারেননি কেন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো ব্যর্থ হয়েছে। তার বক্তব্যে আইন প্রণেতাদের কাছে বিস্ময়কর মনে হতে পারত, কারণ গত সপ্তাহে মার্কিন বিমান বাহিনী একটি বিবৃতিতে দাবি করেছিল যে 13 মার্চ ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় বেশ কয়েকটি লক্ষ্য অর্জিত হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এর অর্থ হচ্ছে, গত সপ্তাহে এক বিবৃতিতে দেওয়া হয়েছিল, গতকালের শুনানিতে কেন্ডারেলের বক্তব্য তার সম্পূর্ণ বিপরীত। এদিকে জানিয়ে দিব, ডলার ছেড়ে অন্য মুদ্রা ব্যবহারে বাধ্য করেছে যুক্তরাষ্ট্র, বলল পুতিন। রাশিয়ার সঙ্গে বিভিন্ন দেশের ভিন্ন মুদ্রায় লেনদেনের কারণে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে, কিন্তু ডলার ইউরো বাদ দিয়ে অন্য মুদ্রায় লেনদেন করতে রাশিয়াকে বাধ্য করেছে মূলত আমেরিকায়। নিজেদের বোকামির কারণে তারা ডলারের অবমূল্যায়ন করেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মন্তব্য করেছেন। খবর আরটি ওয়ার্ল্ডে। রাশিয়ার 24 টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, তারা মার্কিন ডলারকে অবমূল্যায়ন করার জন্য চীনা মুদ্রা ইউয়ান এবং অন্যান্য মুদ্রার ব্যবহার বাড়ায়নি, এজন্য তাদেরকে দায়ী করা উচিত হবে না, কারণ নিষেধাজ্ঞার মতো যুক্তরাষ্ট্রের কিছু বোকামিপূর্ণ পদক্ষেপের কারণে তারা ডলারের ব্যবহার কমাতে বাধ্য হয়েছে। পুতিন বলেন, অন্য দেশের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য রয়েছে, লেনদেন রয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র ডলার ব্যবহার করতে দেবে না, তাহলে আমরা কি করব? আমরা তাই করেছি যা আমাদের পক্ষে করা সম্ভব হয়েছে। আমরা এমন একটি মুদ্রায় লেনদেন করেছি যা আমাদের ব্যবসায়িক পদক্ষেপগুলোর কাছে
কাছে সাধারণ গ্রহণযোগ্য আর এই ইউয়ান এমন একটি মুদ্রা যা আন্তর্জাতিক মুদ্রা তহবিলও ব্যবহৃত করে তাই আমরা লেনদেনের ক্ষেত্রে ইউয়ানই ব্যবহার করছি গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার পরিপ্রেক্ষিতে মস্কোর উপর অসংখ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য রাষ্ট্র তাদের আরোপিত নিষেধাজ্ঞায় উল্লেখযোগ্য ছিল বেশ কয়েকটি রাশিয়ান ব্যাংককে কালো তালিকাভুক্ত করা এবং সুইফট আন্তঃব্যাংক মেসেজিং সিস্টেম থেকে তাদের অপসারণ সেই সঙ্গে রাশিয়ান আর্থিক সংস্থাগুলোর সাথে লেনদেনের উপর নিষেধাজ্ঞা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিমায়িত করা এসব নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার ডলার ও ইউরো ব্যবহার করে আন্তর্জাতিক লেনদেন পরিচালনা করার ক্ষমতা হারায় ফলে তারা এই মুদ্রার উপর আস্থা হারিয়ে ঝুঁকে পড়ে ইউএনের দিকে এখন তারা শুধু চীনের সাথে নয় বরং আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলোর সাথেও লেনদেনে ইউএন ব্যবহারের চিন্তা করছে পুতিন বলেন আমাদের অংশীদাররাও আমাদের সাথে ইউএনের লেনদেন করতে সম্মত হতে পেরে খুশি মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো জানিয়েছে তারাও ইউএনের লেনদেন করতে চায় আমরা ইউএনকে নির্ভরযোগ্য মুদ্রা হিসেবে মনে করি তাই আমরা ধীরে ধীরে এর ব্যবহার বাড়াবো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন ডলারের ব্যাপারে যুক্তরাষ্ট্র বোকামি করেছে কারণ তারা যে শাখায় বসে আছে তাই কেটে ফেলছে তারা নিজেরাই বিশ্বে ডলার ব্যবহার সীমিত করে দিচ্ছে একে তো তারা রাশিয়ার মতো বিভিন্ন দেশে নিষেধাজ্ঞা দিচ্ছে দ্বিতীয়ত তারা বিভিন্ন দেশের রিজার্ভ আটকে রেখেছে ফলে রিজার্ভ রাখার ক্ষেত্রে অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্র কতটা নির্ভরযোগ্য হবে তা নিয়ে কথা উঠেছে এতেও ডলার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ এদিকে জানিয়ে দিব যে কারণে রাশিয়াকে পরমাণু অস্ত্র মোতায়েনের অনুমতি দিয়েছে বেলারুশ বেলারুশের কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে রাশিয়ায় সম্প্রতি এমনই ঘোষণা দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার এই ঘোষণার তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে পশ্চিমী দেশগুলো কিন্তু কেন রাশিয়াকে এই অনুমতি দেওয়া হলো সে বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরল এবার বেলারুশ এই পদক্ষেপের পেছনে কারণ কি সবার মনে জেগেছে প্রশ্ন আর এই কারণ হিসেবে পশ্চিমাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বেলারুশ বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় নজিরবিহীন পশ্চিমা চাপের কারণেই তারা বাধ্য হয়ে রাশিয়াকে পারমাণবিক অস্ত্র মোতায়েনের অনুমতি দিয়েছে তবে এই অস্ত্র মোতায়েন করা হলেও তাতে আন্তর্জাতিক চুক্তির বরখেলাপ করা হয়নি বলেও দাবি করেছে দেশটি বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে বেলারুশ তার নিজস্ব নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে রাশিয়ার আহ্বানে সাড়া দিতে বাধ্য হয়েছে বেলারুশের পররাষ্ট্র মন্ত্রী এক বিবৃতিতে বলেছেন গত আড়াই বছরে বেলারুশ প্রজাতন্ত্র মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও তার ন্যাটো মিত্রদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো রাজনৈতিক অর্থনৈতিক এবং তথ্যচাপের শিকার হয়েছে এমন পরিস্থিতিতে বেলারুশ নিজস্ব নিরাপত্তা এবং প্রতিরক্ষা ক্ষমতা জোরদারের প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়েছে রাশিয়া ছাড়াও বেলারুশের সঙ্গে বড় সীমান্ত রয়েছে ইউক্রেনের 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে তাদের অভিযান শুরু করে যা পরে যুদ্ধের রূপ নেয় আক্রমণের জন্য তারা বেলারুশকেও ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে ইউক্রেন এদিকে জানিয়ে দিব বাইডেন নেতানিয়াহুর উত্তপ্ত বাক্য বিনিময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন বর্তমানে ইসরায়েল যে পথে আছে সে পথে তারা চলতে পারবে না এছাড়া তিনি জানান ইহুদিবাদী ইসরায়েল বর্তমানে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আপাতত হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাবেন না বাইডেনের এই মন্তব্য নিয়ে ক্ষুব্ধ হয়েছেন নেতানিয়াহু তিনি বাইডেনের নাম উচ্চারণ না করে তার কড়া সমালোচনা করেছেন মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট ওই সময় তাকে জিজ্ঞাসা করা হয় বিচার বিভাগে সংস্কার নিয়ে ইসরায়েলে যে সরকার বিরোধী আন্দোলন হচ্ছে এতে ইসরায়েল কি ভঙ্গুর অবস্থানে আছে কিনা এতে বাইডেন বলেন আমি জানি না তারা ভঙ্গুর অবস্থানে আছে কিনা কিন্তু আমি মনে করি এটা খুঁজে বের করা কঠিন কিন্তু তাদের এটি খুঁজে বের করতে হবে আমি মনে করি নেতানিয়াহু এ থেকে সরে দাঁড়াবেন যোগ করে বলেন বাইডেন এর আগে দিনের শুরুতে বাইডেনকে জিজ্ঞাসা করা হয় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী ওয়াশিংটনে আসার আমন্ত্রণ জানাবেন কিনা এর জবাবে বাইডেন বলেছেন না এখনও সময় হয়নি এরপর মঙ্গলবার প্রায় মধ্যরাতের দিকে বাইডেনের কথার জবাব দেন নেতানিয়াহু এ ব্যাপারে একটি টুইট করেন তিনি সেখানে তিনি লিখেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বন্ধুত্ব অবিচ্ছেদ্য এই দুই দেশের মধ্যে যেসব মতবিরোধ দেখা গেছে তার সবই সমাধান করা হয়েছে তিনি আরও লিখেছেন ইসরায়েল নিজের সিদ্ধান্ত নিজে নেয় কোনো বিদেশি এমনকি সবচেয়ে ভালো বন্ধুর কোনো চাপ নিয়েও সিদ্ধান্ত নেয় না এই টুইটের মাধ্যমে মূলত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসনিক ভবনকে ইঙ্গিত করেছেন নেতানিয়াহু বলা হয়েছে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বিচার বিভাগে সংস্কার পরিকল্পনা থেকে সরে যেতে বাধ্য হয়েছে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু
এদিকে জানিয়ে দিব ঘর সামলাতে ব্যস্ত জার্মান সরকার। জার্মানির ফেডারেল সরকার এর শরীরদের মধ্যে বেড়ে চলা অশান্তি দূর করতে এক সমাধান সূত্র উঠে এসেছে। কোন্তল দূর করে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করতে বদ্ধপরিকর জার্মান চ্যান্সেলর অলাফ শোলস। অবশ্য তিন দলের জোট সরকার চালাতে হলে মতবিরোধ হবেই, কিন্তু চ্যান্সেলর অলাফ শোলসের নেতৃত্বে জার্মানির জোট সরকারের নেতা ও মন্ত্রীরা যেভাবে প্রকাশ্য পরস্পরের মধ্যে কাদা ছোড়াছুড়ি করে আসছে, এর ফলে সরকারের ভাবমূর্তি বেশ ধাক্কা খাচ্ছে। যৌথ সাধারণ কর্মসূচি বাস্তবায়ন এর বদলে বিশেষ করে ছোট্ট দুই শরিক দল নিজস্ব এজেন্ডা চাপিয়ে দিয়ে সমর্থক ও ভোটারদের মন জয় করতে ব্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া চ্যান্সেলর হিসেবে শোলসের কর্তৃত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। করোনা মহামারী ও ইউক্রেন সংকটের ধাক্কায় বিপর্যস্ত অর্থনীতি এবং বেড়ে চলা মূল্যস্ফীতি মোকাবেলার বদলে মন্ত্রিসভায় কোন্তল সামলাতে ব্যস্ত হয়ে পড়েছে জার্মানির শীর্ষ এই নেতা। দ্বন্দ্ব ও মতবিরোধ কাটাতে তিন দলের কোয়ালিশন কমিটির প্রায় 30 ঘন্টার ম্যারাথন বৈঠকের শেষে একটা সমাধান সূত্র উঠে এসেছে। আলোচনা শেষে সব শরিক দলে সন্তুষ্টি প্রকাশ করেছে। উদারপন্থী এফডিপি দলের নেতা ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডনার বলেন সব পক্ষই রফা মেনে নিয়েছে, তবে সরকারের কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে বাজেটের ওপর কোনো বাড়তি চাপ পড়বে না, বরং ট্রাক চলাচলের ওপর টোল ট্যাক্স বাড়িয়ে কিছুটা বাড়তি আয়ের আশা করেছে সরকার। সেই সঙ্গে জলবায়ু সংরক্ষণ এবং রূপান্তর কঠিন গঠিত বিশেষ তহবিল থেকে বিভিন্ন প্রকল্পের অর্থায়ন করা হবে। লিন্ডনার বলেন মোট 144টি প্রকল্পকে বিশেষ অগ্রাধিকার দিয়ে দ্রুত বাস্তবায়ন করা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।